ওরা বলে প্রেগন্যান্ট, কারণ আমার নিজের চোখে দেখা ওরা যখন বাজারে ছাগলগুলো বিক্রি করে তখন কিন্তু এই ছাগলকে ওরা পর্যাপ্ত পরিমাণ পানি খায়, যার জন্য ওদের যে পেটটা থেকে দুই পাশ থেকে এরকম ফুলে যায়। তো অনেকেই বুঝতে পারে না যে আসলে এই ছাগলটা প্রেগনেন্ট না প্রেগনেন্ট না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। তো দর্শক, আজকের ভিডিওটা যারা হাট বাজার থেকে ছাগল ক্রয় করতে চাচ্ছেন বা বিভিন্ন প্রান্তিক খামারের কাছ থেকে গাভীন ছাগল ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিকসটা হচ্ছে গর্ভবতী ছাগল বা গাভীন ছাগল চেনার উপায়। গাভীন থাকাকালীন অবস্থায় একটা ছাগল কতদিন পরে বাচ্চা প্রসব করে এবং বাচ্চা প্রসবের পূর্ববর্তী যে লক্ষণগুলো, অর্থাৎ কী কী লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছাগলটা দ্রুত বাচ্চা প্রসব করবে, এই বিষয়টা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই ইন্ডিয়ান ছাগলের প্রতি ঝুঁকছেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট করা ছাগলগুলো আছে সেগুলো নিয়ে ইদানিং খুব মাতামাতি হচ্ছে, এবং এর ফলে প্রতিনিয়তই অনেক রকমভাবে অনেকে প্রতারিত হচ্ছেন। তার ভিতরে প্রথম একটা রিজন হচ্ছে যারা প্রেগনেন্ট ছাগলগুলা ক্রয় করতেছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারণার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এখন অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ভাই আমার ছাগলটা আমি ব্রিড করাইছি এক সপ্তাহ হয়েছে, তাহলে কি ছাগলটা গাভীন আছে? যদি কেউ আপনাকে বলে যে এই ছাগলটা এক সপ্তাহ বা এক মাসের গাভীন আছে, তাহলে সেই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য হবে না। এর কারণ কি? কারণ দশার কথা যদি বলি, একটা গাভীন ছাগল আপনার চিনতে হলে মিনিমাম আপনার আড়াই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি এর আগে কেউ গাভীন বলে বিক্রি করে তো সেই ক্ষেত্রে সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে, ছাগলটা গাভীন হতেও পারে আবার নাও পারে। তো আসুন দর্শক আমরা জেনে নেই আপনারা ছাগল ক্রয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যে ছাগলটা ক্রয় করছেন এই ছাগলটা আসলেই গর্ভবতী ছাগল। তো প্রথমত হচ্ছে ছাগল ক্রয়ের ক্ষেত্রে মিনিমাম যদি আড়াই থেকে তিন মাস পর্যন্ত আপনার গাভীন পর্যায়ে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে গর্ভবতী ছাগল বলা যাবে না। তো যখন আড়াই থেকে তিন মাস অতিক্রম হবে তখন কিন্তু আপনারা যে যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের ছাগলটা গাভীন আছে। তার ভিতর প্রথমত উল্লেখযোগ্য হচ্ছে ছাগলের যে দুধের বাটটা, দুধের বাটটা দেখবেন আস্তে আস্তে নামতে শুরু করছে, এটা হচ্ছে গাভীন ছাগল চিনার প্রাথমিক এবং প্রথম একটা লক্ষণ। দ্বিতীয়ত হচ্ছে ছাগলের গায়ের যে লোম, যে লোমটা আছে এই লোমটা দেখবেন যে উজ্জ্বল চিকচিক করে। তিন নম্বর হচ্ছে ছাগলের যে শারীরিক গঠন, গঠনটা দেখবেন যে তুলনামূলকভাবে অনেক ভালো হবে, শরীরে মেদ জমবে বা চর্বি জমবে। চতুর্থ হচ্ছে ছাগলের যে খাবার রুচিটা আছে, দেখবেন যে খাবার রুচিটা আস্তে আস্তে বেড়ে যাবে। তো এরপরে যখন দিন আরও বেশি হবে তখন আপনারা যখন ছাগলের দুধের যে বাটটা আছে বাটটা ধরে টান দেবেন, দেখবেন যে হালকা হালকা দুধ বেরোচ্ছে। সর্বশেষ যে লক্ষণটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের ছাগলটা আসলেই গাভীন আছে, তো সেটা হচ্ছে ছাগলের যে পেটটা আছে দিন যত যাবে ততই দেখবেন যে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই সব লক্ষণগুলো যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছাগলটা গাভীন। এটা হচ্ছে আপনার বাহ্যিক লক্ষণগুলো, অর্থাৎ বাহিরের থেকে আপনারা কীভাবে লক্ষণগুলো বা কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই ছাগলটা প্রেগনেন্ট আছে, এই বিষয়টা আমি আলোচনা করলাম। তো এবার আসি আমরা অভ্যন্তরীণ লক্ষণগুলো। তো অভ্যন্তরীণ লক্ষণের কথা যদি আমরা বলি, আপনার যে আদি প্রসেস বা আদি পদ্ধতি যেটা আছে, আদি পদ্ধতিতে ছাগল প্রেগনেন্ট টেস্ট করার একটা সঠিক নিয়ম আছে, সেটা হচ্ছে আপনারা যেই ছাগলটা গাভীন সেই ছাগলটাকে সর্বপ্রথম এভাবে ধরবেন। ধরার পরে এভাবে ছাগলটাকে ধরবেন, ধরার পরে ছাগলের যে সামনে দুই পা আছে দুই পাটা এভাবে উঁচা করে ধরবেন, এবং তার যে মুখটা আছে এই যে রন্ধ্রটা, এই রন্ধ্রটা আপনারা ঠিক এইভাবে
চিবে ধরে 30 পর্যন্ত কাউন্ট করবেন, এরপরে ছাগলটাকে ছেড়ে দেবেন। যদি ছেড়ে দেওয়ার পরে ছাগলটা পোর্সাপ করে তো সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন ছাগলটা গাভিন আছে। আদৌ এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি না আমি জানি না, তবে আমি এই জিনিসটা টেস্ট করছি এবং আমি বুঝতে পারছি বা ভালো একটা ফলাফলও পেয়েছি। আমি সঠিক যে তথ্যটা, এই তথ্যটা আমি জানতে পারছি। তো এবার আসি আমরা যে ছাগল কতদিনে বাচ্চা প্রসব করে, এই বিষয়টা হচ্ছে বিশেষ করে যারা নতুন তারা কিন্তু এটা নিয়ে খুবই কনফিউশনে পড়ে যান যে ভাই আমার ছাগলের আজকে 4.5 মাস হয়েছে বা 5 মাস হয়েছে, এখনও বাচ্চা প্রসব করতেছে না, কারণটা কি? তো মূলত একটা ছাগলের প্রেগনেন্সি পিরিয়ড যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে 150 দিনে একটা ছাগল বাচ্চা প্রসব করে। কোনো কোনো ক্ষেত্রে জাতের উপর ভিত্তি করে তার যে সময়সীমাটা এটা বৃদ্ধি হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখা যায় যে 6 মাসও লেগে যায়। এটা হচ্ছে সম্পূর্ণ জাতের উপর ভিত্তি করে, তবে বেশিরভাগ ছাগলই আপনার 150 দিন বা 5 মাসে বাচ্চা প্রসব করে। তো এবার আসি আমরা বাচ্চা প্রসবকালীন বা বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্তে আপনারা কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছাগলটা বাচ্চা প্রসব করবে। তো সাপোজ আমার সামনে একটা ছাগল আছে, আমি যদি দেখাই আমি আপনাদের, এই ছাগলটা হচ্ছে আপনার প্রায় 4.5 মাসের প্রেগনেন্ট। তো এটার বাচ্চা হওয়ার সময় কিন্তু এখনও হয়নি। তারপরেও আমি একটু দেখাইতেছি আমি আপনাদের এই ছাগলটা, যদি এভাবে একটু ধরে দেখাই, সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন যে ছাগলের এই যে লেজের যে দশা আছে, লেজের দশা যে কোটিটা, এই কোটির অংশটা দেখবেন যে ভেঙে গেছে। তো এটা হচ্ছে আপনার বাচ্চা দিতে একটু দেরি করবে, আমি একটু বাচ্চা দিবে রিসেন্টলি বাচ্চা দিবে এরকম একটা ছাগল আমি আপনাদের দেখাচ্ছি। তো দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখি বাবা একটু এদিকে আসো একটু দেখাই তোমারে, এই ছাগলটা হচ্ছে রিসেন্ট আপনার বাচ্চা দিবে। তো হয়তোবা 2-1-এর ভিতরেই এই ছাগলটা বাচ্চা দিবে। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এর প্যাটের যে কোটিটা কিন্তু অলরেডি ভেঙে গেছে, মানে প্যাটটা নিচের দিকে ঝুলে গেছে। এক দ্বিতীয়ত হচ্ছে ওর লেজের যে দশাটা আছে, লেজের এই যে দশাটা, এই দুই পাশটা দেখবেন যে ভেঙে নিচের দিকে পড়ে গেছে। এবং সর্বশেষ যে লক্ষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলটা আপনার 2-1 দিনের ভিতর বাচ্চা দেবে, সেটা হচ্ছে এই যে দুধের যে বাটটা আছে, দুধের বাটটার দিকে একটু খেয়াল করেন, আপনার ওলানটা না, দুধের যে বাটটা দেখেন একবারে বাটি কিন্তু দুধ চলে আসছে। তো এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই ছাগল 2-1 দিনের ভিতর বাচ্চা প্রসব করবে। তো দর্শক এই হয়তোবা আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন বা অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশনে আছেন। তো আমি আপনাদের বিশেষ কিছু কিওয়ার্ড আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক ভাই যারা বাজার থেকে ছাগল ক্রয় করে প্রতারিত হচ্ছেন, বিশেষ করে প্রেগনেন্ট ছাগলগুলো। তো আপনারা যদি এই বিষয়টা লক্ষ্য করে প্রেগনেন্ট ছাগল কিনেন সেই ক্ষেত্রে কিন্তু ছাগল মানে প্রতারণার হাত থেকে আপনারা বিন্দুমাত্র হলো রেহাই পাওয়ার সুযোগ সুবিধা আছে। এছাড়াও আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাজার থেকে আপনাদের ছাগলটা না কিনাই বেটার। আমার মতে বাজার থেকে ছাগলটা না কিনাই বেটার, কারণ প্রেগনেন্ট ছাগল আসলে ওরা বলে প্রেগনেন্ট, কারণ আমার নিজের চোখে দেখা ওরা যখন বাজারে ছাগলগুলো বিক্রি করে তখন কিন্তু এই ছাগলকে ওরা পর্যাপ্ত পরিমাণ পানি খায়, যার জন্য ওদের যে প্যাটটা থেকে দুই পাশ থেকে এরকম ফুলে যায়। তো অনেকেই বুঝতে পারে না যে আসলে এই ছাগলটা প্রেগনেন্ট না। তো যারা নতুন পর্যায়ে বা নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই প্রতারিত হন, এবং দুইভাবে প্রতারিত হন, একটা হচ্ছে অর্থের দিক থেকে আরেকটা হচ্ছে আপনার মানসিক দিক থেকে। তো অর্থের দিকে যদি কথা বলি, একটা ছাগল সাপোজ আপনি 10,000 টাকা দিয়ে ক্রয় করতেন, ছাগলটা যদি আপনার প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও 4,000 বা 5,000 টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 14,000 থেকে 15,000 টাকা দিয়ে ক্রয় করতেছেন। তো এদিক থেকে দেখা গেল যে আপনার মনে একটা আশা আছে যে আমি ছাগলটা বাসায় আনার পরে দেখা যায় যে 2 মাস বা আড়াই মাস বা 1 মাস পরে বাচ্চা দিবে, অনেকে বলে 15 দিন পরে বাচ্চা দিবে, কিন্তু বাসায় আনার পরে আপনি দেখলেন যে আপনার ছাগলটা প্রেগনেন্ট না বা গাভিন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক যে আশাটা থাকে সে আশাটা কিন্তু আপনার বিনষ্ট হয়ে যায়। কারণ সবাই যে কোনো একটা জিনিস আশা নিয়ে লালন পালন করে বা স্বপ্ন নিয়ে কিনে নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে স্বপ্নটাই যদি না থাকে ভাই, টাকাটা বড় ফ্যাক্ট না, টাকাটা কিন্তু বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে আপনার
যে আশাটা, এই আশাটাই যদি নষ্ট হয়ে যায় প্রাথমিক পর্যায়ে, তখন কিন্তু একটা জিনিস লালন পালন করার থেকে আস্থাটা হারিয়ে ফেলেন। আপনারা সব সময় চেষ্টা করবেন, ছাগল যখনই আপনারা ক্রয় করেন প্রেগনেন্ট ছাগল, তখনই আপনারা সব সময় চেষ্টা করবেন যে ছাগল প্রান্তিক খামারি যারা আছে, অর্থাৎ বাড়িতে বাড়িতে যারা ছাগল লালন পালন করে, তাদের কাছ থেকে ক্রয় করার জন্য। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার তারা যদি বলেও দেয় প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে ছাগলটা যদি কোনো কারণে প্রেগনেন্ট না হয় বা কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তাদেরকে গিয়ে ধরতে পারেন। কিন্তু বাজারে যারা এক কথা ছাগলের দালাল, তাদের কাছ থেকে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন না বা তাদেরকে কিন্তু ধরতেও পারবেন না। তো এই বিষয়টা যদি লক্ষ্য করে আপনারা ছাগল ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভালো একটা বেনিফিট পাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা নতুন খামারি বা নতুনভাবে খামার শুরু করতে যাচ্ছেন, বা যারা ছাগল প্রেগনেন্সি পিরিয়ড কতদিন, বা ছাগল গাভিন আছে কি না, বা চিনার উপায়গুলো কী কী, এইসব বিষয়গুলো জানতে চান, একমাত্র তাদের জন্য। এবং আশা করি আজকের ভিডিওতে আপনারা হয়তোবা বিষয়টা, আপনাদের মনে থাকা যে প্রশ্নগুলো আছে বা কনফিউশনগুলো আছে, সেগুলো আপনারা দূর করতে পারছেন। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই বলে আজকে আমি আমার প্রতিবেদনটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।